মহাদেব হালদার যে এরকম একটা শর্ত দেবে সেটা কারো জানা ছিল না। মহাদেব হালদার জানায় যে তার ক্লাবের সঙ্গে একটা ম্যাচ খেললে নাকি তিনি কেস তুলে নেবেন। শর্ত শুনে তো সকলেই হতবাক। ওসি বলে, এ আবার কিরম শর্ত? মহাদেব হালদার বলেন, কেন, অসুবিধা কোথায়? খেলাধুলোয় যদি সম্প্রীতি বজায় থাকে তাহলে ক্ষতি কি? এসআই মালাকার বলে, ঠিকই তো, হ্যাঁ খারাপ না কিন্তু, মানে হোক না একটা ম্যাচ। ওসি চুপ করে যায়। এসআই মালাকার বলেন, তাহলে স্যার ওই কথাই রইল, পরের রোববার হচ্ছে ক্রিকেট ম্যাচটা। মহাদেব হালদার বলেন, ক্রিকেট নয়, ক্রিকেট নয়, কাবাডি। এসআই মালাকার বলেন, ও কাবাডি, তাহলে তাই হোক, কাবাডি হোক। ইচ্ছে না থাকলেও প্যাংলারা রাজি হয়ে যায়। ঠিক হয়, আসছে রবিবার দাদাভাই সংঘের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তরুণ সংঘ। দাদাভাই সংঘের ক্লাবের পেছনে একটা হরি মন্দির আছে, তার পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই কাবাডি খেলার কোর্ট এবং ওখানেই হবে ম্যাচ। মহাদেব হালদারের পরিকল্পনায় মোটেও খুশি নয় লম্বু তপন, বিশু ও বাবলু। থানা থেকে বেরিয়ে লম্বু তপন বাবার ওপর ক্ষোভ উগড়ে দেয়। সে বলে, পারবে না যখন তখন ছেড়ে দিতেই পারতে, আমরা দেখে নিতাম। মহাদেব হালদার বলেন, শোনো, কোমর দোলালেই মিঠুন হওয়া যায় না, আর কাঠিচি বলেই সুনীল শেট্টি হওয়া যায় না, মর্কট একটা। লম্বু তপন চুপ করে থাকে। মহাদেব হালদার বলে, শুধু লম্বাই হয়েছে, মস্তিষ্কের বিকাশটার হলো না। একটা সিগারেট বের করে প্যাকেটে ঠোকে মহাদেব, তারপর অজয় দেবগান স্টাইলে দুই ঠোঁটে সিগারেট চেপে ধরে, দেশলাই ঠুকে সিগারেট ধরায়, তারপর ধোঁয়া ছেড়ে মহাদেব হালদার বলে, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, ওদের শায়েস্তা তো করবই, কিন্তু ইমেজ বাঁচিয়ে। সামনে ভোট, ইমেজ ঠিক না রাখতে পারলে পার্টি টিকিট দেবে? বিশু বলে, কিন্তু কাকু, কাবাডিতে ওরা যদি আমাদেরই বান্ডিল করে দেয়? মহাদেব হালদার বলেন, সেটা হবে না, খেলাটা কি এমনি এমনি আমাদের পাড়ায় ফেলেছি নাকি? প্ল্যান আমার ছকা হয়ে গেছে, আস্তে আস্তে সব জানতে পারবি। এদিকে একের পর এক শর্তের গুঁতোয় প্যাংলা পড়ে সমস্যায়। টুম্পার বাবার শর্ত পূরণে এমনিতেই নাজেহাল অবস্থা, তার উপরে মহাদেব হালদার চাপিয়ে দিয়েছে আর একটি শর্ত। উপায়ও নেই, মানতেই হবে। এখনো কোচিং সেন্টারই খোঁজা হয়ে ওঠেনি, তার উপর আবার নতুন করে কাবাডি ম্যাচের ঝক্কি, কি করে সামলাবে প্যাংলা? বেপাড়া ছেলেদের পেটানো আর থানায় তলবের ঘটনা কালুর বাবার কানে পৌঁছে যায়। সবটা জানার পর কালুর বাবা ভীষণ চটে যায়, ছেলের বাইরে বেরোনো বন্ধ করে দেয়। কালুর বাড়ি গিয়ে তার সাথে দেখা করার চেষ্টা করে প্যাংলা, কিন্তু কোনো লাভ হয়নি। কালুর মাই তাকে কালুর সঙ্গে আপাতত দেখা করতে বারণ করে দিয়েছে। সন্তুর কাছে খোঁজ নিয়ে একটা কোচিং সেন্টারের সন্ধান পায় প্যাংলা, ঠিক করে সেখানেই ভর্তি হবে। এদিকে বাবা ভর্তির খরচ দিতে নারাজ। প্যাংলা ভেবেছিল মা হয়তো কোনো একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু মায়ের কাছেও অত টাকা নেই, যেটুকু আছে তাতে বই কিনে আর কিছু থাকবে বলে মনে হয় না। তাই প্যাংলা ঠিক করে যে নিজের বাইকটাও বেচে দেবে। বাজারের কাছেই একটা মোটর গ্যারেজ রয়েছে, বেশ পুরনো। চার মাস বন্ধ থাকার পর গ্যারেজটি আবার খুলেছে। এই গ্যারেজের মালিক রতন পোদ্দার। চার মাস আগে চোরা কারবারের অভিযোগে রতনকে জেলে যেতে হয়। জামিন পেয়ে জেল থেকে বেরোনোর পর সে আবার গ্যারেজ খুলেছে। প্যাংলা তার কাছে গিয়ে জানায় যে সে বাইক বেচবে। রতন বলে, এখন বাইক আমরা কিনছি না, বলে তেলের দাম বাড়ছে, বাইকের দিকে মানুষ ঝুঁকছে কম, আর পুরনো বাইক হলে খদ্দের পাওয়াই দুষ্কর হয়ে ওঠে, মাইলেজ কম, তো বুঝতেই তো পারো। প্যাংলা বলে, পুরনো হলে কি হবে, আমার বাইক কিন্তু যত্নে রাখা, মাইলেজ এখনো ভালোই দেয়। রতন বলে, হ্যাঁ এত করে বলছো যখন আমি নিতে পারি, কিন্তু 15,000 বেশি দিতে পারবো না। হ্যাঁ প্যাংলা বলে, রতন দা ওটা 20 করে দাও না, মানে বুঝতে পারছো তো, মানে 57,000 টাকা দিয়ে কিনেছিলাম। রতন বলে, 15,000 এক টাকাও বেশি দেবো না। প্যাংলা রতন পোদ্দারের সঙ্গে নিজের বাবার একটা মিল খুঁজে পায়। বিড়বিড় করে বলে, ব্যবসায়ী মানে কিরকম ঘাটতের আলোক হয় নাকি? রতন না বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি বললে? না না না, আমি বলছিলাম যে তুমি 17,000 করে দাও, বুঝতেই পারছো মায়ার জিনিস। রতন বলে, তাহলে তুমি রেখে দাও, মায়ার জিনিস, অদ্ভুত। প্যাংলার ইচ্ছে করে রতনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারতে, কিন্তু কিছু করার নেই, সময়টাই খারাপ, তাই বুকে পাথর চেপে 15,000 রফা করে। টাকা গোনার সময় একবার প্যাংলার দিকে তাকায় রতন, তারপর কি মনে হয় 500 টাকা বেশি দিয়ে দেয় প্যাংলাকে।
মাত্র 15,500 টাকায় প্যাংলা বাইকটা বেচে দেয়। এক নিমেষেই বদলে গেল হিরো হন্ডা গ্ল্যামারের মালিক। গ্যারেজ থেকে ফিরে আসার সময় প্যাংলার মনটা খুব খারাপ লাগছিল। একবার পেছন ফিরে তাকাবেও ভেবেছিল, কিন্তু সাহস হয়নি। হয়তো ওর এক সময়কার বাহন ওর দিকেই তাকিয়েছিল। তার চোখেও কি জল ছিল প্যাংলা তা জানে না, কিন্তু হঠাৎ করে চারিদিক ঝাপসা লাগে প্যাংলার। কুয়াশা? না, তা তো নয়। চোখে জল থাকলে কি সবকিছু স্পষ্ট দেখা যায়? ঝাপসা তো লাগবেই। গ্ল্যামার জীবন থেকে যখন বিদায় নেয় তখন বিবর্ণ লাগে চারিদিক, ঝাপসা ঠেকে সবকিছু। প্রথম কিস্তির টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয় প্যাংলা। পরের সোমবার থেকে ক্লাস, তার আগের দিন রবিবার কাবাডি ম্যাচ। কোচিংয়ের ক্লাস শুরুর আগে শেষবার কাবাডি খেলতে হবে প্যাংলাকে। মনে মনে ঠিক করে শেষ খেলাটা ভালো করেই খেলবে, বাপ ব্যাটাকে আরও একবার জবাব দিতে হবে। প্যাংলার কাছে যে ম্যাচ জবাব দেওয়ার, মহাদেব হালদারের কাছে সেই ম্যাচ প্রতিশোধের। কাবাডি কোর্টে ফেলেই প্যাংলাদের শায়েস্তা করার ফোন দিয়ে আঁটে মহাদেব হালদার। ম্যাচের নামে প্যাংল্যান্ড কোম্পানিকে কাবাডি কোর্টে আচ্ছা করে টাইট দেওয়ার মতলব। তার জন্য পাশের ব্লক থেকে তিনটি প্লেয়ার হায়ার করা হয়। প্যাংলা দাদাভাই সংঘকে হালকাভাবে নিতে নারাজ, সে মনে করে প্র্যাকটিস প্রয়োজন। কিন্তু কাবাডি কোর্টে গিয়ে দেখে অর্ধেক প্লেয়ারে দেখাই নেই। কালুকে ওর বাবা বেরোতে দিচ্ছে না, এদিকে বুচাই এখনও ফিট হয়নি, তবে ম্যাচের আগে ফিট হয়ে যাবে আশা করা যায়। নিতাই যেটা করেছে তাতে ওকে আর দলে নেওয়া ঠিক হবে না, বেইমান একটা। তবে কালু ছাড়া ম্যাচ খেলা অসম্ভব। প্যাংলা বিপক্ষের কোর্টে গিয়ে তাদের আউট করে চলে আসতে পারবে ঠিকই, কিন্তু তাদের রুখে দেওয়ার জন্য কালুকে দরকার। প্যাংলা একবার ফোন করে কালুকে, কিন্তু জবাব পায় না, সুইচড অফ। যে ক্লাব ম্যাচের আয়োজন করে তারাই সাধারণত রেফারির ব্যবস্থা করে থাকে। সেই মতো মহাদেব হালদারি ঠিক করল রবিবারের ম্যাচের রেফারি হবে কান কাটা গফুর। ছোটবেলায় জল ধরা খেলতে গিয়ে কান কেটে যায় গফুরের, সেই থেকে সে কান কাটা গফুর নামে খ্যাত। মহাদেব হালদারের একেবারে খাস লোক। মহাদেব হালদার ক্লাবে ডাকে কান কাটা গফুরকে, তারপর বলে, দেখো গফুর, ম্যাচে যেন বেশি বাঁশি না বাজে, সেদিন শুধু আমাদের ছেলেরা ওদের বাজাবে। লোকে ভাববে খেলা হচ্ছে, কিন্তু আসলে ধোলাই হবে, বুঝলে? এদিকে প্যাংলা ঠিক করে সে কালুর সাথে দেখা করেই ছাড়বে তার বাড়িতে গিয়ে। টুম্পাই প্রস্তাবটা দিয়েছিল, কিন্তু সকালে নিজে থেকেই ফোন করে কালু, প্যাংলাকে বিদ্যাধরী নদীর ব্রিজে আসতে বলে। প্যাংলা গিয়ে দেখে কালু জলে পাথর ছুঁড়ছে। প্যাংলাকে দেখে কালু বলে, কিরে ভাই কোথায়? প্যাংলা বলে, সে অনেক কথা, পরে বলবো, তোর খবর বল। কালু বলে, এই তো। প্যাংলা বলে, আরে এই তো বললেই হবে, কাল তো খেলতে হবে, আজ বিকেলে প্র্যাকটিস আছে। কালু সুর নরম করে বলে, হবে না রে ভাই। প্যাংলা জিজ্ঞেস করে, কেন? কালু বলে, কলকাতায় যেতে হবে, বাবা কাজ ঠিক করে ফেলেছে, আমাকে আর এখানে রাখবে না। প্যাংলার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর জিজ্ঞেস করে, তুই কবে যাচ্ছিস? কালু বলে, আজকে সন্ধ্যাবেলা বাবা রেখে আসবে। প্যাংলা চুপ করে কালুর দিকে তাকিয়ে থাকে, ওর চোখে জল।